তোমরা সবাই কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো। আমরা সবাই মোটামুটি ভালো আছি। আজকে একটা মিষ্টি মুখর সকাল। আজকে আমরা দেরি করে ঘুম থেকে উঠেছি সকাল 8:30। তারপরে চা চা খেয়ে দিয়ে এখন ভিডিওটা শুরু করলাম। এখন কিন্তু অনেক বেজে গেছে। সকালে রান্না আমার কিছুটা হয়েছে, সিদ্ধ ভাত করে নিয়েছি। এখন টুকটাক দুপুরের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো 2-3 দিন বৃষ্টি হবে, নিউজে দেখলাম নিম্নচাপ হয়েছে, 2-3 দিন বৃষ্টি হবে। তো বৃষ্টির জন্য ঘরেই একদম আটকে আছি আমরা, বাইরে বেরোতে পারছি না। এদিকে ভালো লাগছে, ঘুম ঘুম পাচ্ছে, সারাটা দিন ঘুমিয়েই কাটিয়েছি কাল থেকে। সকালে তো দেরি করে উঠলাম বলেই দিলাম। তো তেমন রান্না বান্না আজকে করবো না, মাছ আজকে ঘরে নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনো যাচ্ছে না। ডিম আছে, সয়াবিন আছে, কিন্তু সেগুলো ওরা কেউ খাবে না। তো ভাবলাম একটু নিরামিষ করি, ওল দিয়ে নিরামিষ করবো আর আলু পটল দিয়ে একটা কিছু করবো। তো এইসব করবো, তেমন কোনো রান্নার চাপ নেই। ভেবেছিলাম সকালে খিচুড়ি করবো, কিন্তু আর খিচুড়ি করলাম না, দুপুরের জন্য একবারে বসিয়ে দিলাম। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই দেখো, আর লাইক করো, কমেন্ট করো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিওটা দেখো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো বললামই তো নিরামিষ রান্না হচ্ছে, চলো ডাকে বেলা করে দেখি দেখি রান্না বান্না করবো আজকে। এই যে এখানে ওলটা বয়েলড হতে দিয়েছি, একটু লবণ হলুদ মেখে দিয়েছি, তাহলে ওলটা বয়েলড হওয়ার পরে না কালো হবে না। এখানে একটু পেঁয়াজ ভাজা করেছি, আর এখানে আছে ভাত, বললামই তো সকালে খাবো সিদ্ধ ভাত, তার সঙ্গে একটু পেঁয়াজ ভাজা নেবে, ছেলে বললো একটু ডিম সিদ্ধ করে দেবো। আর এই যে দেখো পটল, এই পটলগুলো আস্তে আস্তেই থাকবে, এগুলো ভাজা করে মশলা দিয়ে একটু কষাই করে করবো। আর আলুটা তো ওলের জন্য কেটে, খাওয়া দাওয়া হয়নি আমাদের, সকালে শুধু টিফিন হয়েছে, চা খেয়েছি, ছেলে খেয়েছে ম্যাগি, ওর বাবা তো বাড়িতে নেই। তো এখন একটু বসলাম, আজকে আর গরম নেই, বাইরে ওয়েদারটা খুব ভালো, বললাম বৃষ্টি হচ্ছে, হাঁপিয়ে গেছি, তার জন্য একটু চেয়ারে বসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। সকাল থেকে জানো আজকে কারেন্ট আছে, কালকে সারাদিন আমাদের কারেন্ট ছিল না, খুব ভোগান্তি পড়েছিল আমাদের, ছেলেকে সন্ধ্যায় পড়াতে পারিনি, এত মশা মশার কয়েল ধরিয়েও সে মশা যায় না, খুব কষ্ট পেয়েছি। সারাদিন কারেন্ট ছিল না, ফোনে চার্জ ছিল না, চার্জার লাইটে চার্জ যদিও ছিল, সেদিকে একটু রক্ষা আমাদের, অন্ধকারে থাকতে হয়নি। তো ফ্রিজটা সারাদিন কালকে বন্ধ ছিল, কারেন্ট অফ ছিল, মনে ছিল না, কিছু খাবার দাবার ছিল সেগুলো সব পচে গেছে, সেগুলো সব বের করলাম সকালে, বের করে ফ্রিজটা এখনও ক্লিন করা হয়নি, একটু পরে ফ্রিজটা ক্লিন করবো। কিছু জামা কাপড় আছে সেগুলো ওয়াশ করতে হবে, ঘর আমার মোছা হয়ে গেছে। তো আগে সকালের খাওয়া দাওয়া করে নেব, এখন ভাতই খাবো, বড্ড খিদে পেয়ে গেছে। আর রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করে, তারপরে আবার ঘুমোবো, বৃষ্টির ভিতরে ঘুমোতে আমার খুব ভালো লাগে। ঠিক আছে চলো, কোনো কোনো বন্ধু আমাকে বলে আমি নাকি সারাদিন ঘুমোই, মাঝে মাঝে ভিডিও করার সময় বলি যে আমার ঘুম পাচ্ছে, তার জন্য অনেকে আমাকে বলে তুমি কি সারাদিন ঘুমো, না আমি সারাদিন ঘুমোই না, আমি দুপুরের দিকে মাত্র 10 মিনিট আমি একটু রেস্ট করলেই আমার হয়ে যায়, ক্লান্তিটা দূর হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখনকার মতো এই পর্যন্তই, পরে আমি ফিরছি, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থেকো। ঠিক আছে চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আবার রান্নাবান্না শুরু করে দিলাম। তো খাওয়া দাওয়া করার আগে একটা ঘটনা ঘটে গেল, আমি রান্নাঘরে রান্না করছিলাম, হঠাৎ করে দেখি ছেলে চিৎকার করেছে, কি হলো হঠাৎ করে ছেলের আওয়াজ, দৌড়ে গিয়ে দেখি ছেলে পড়ে গেছে। ছেলে তো খুব শান্ত, এত শান্ত, ঠাম্মি বলেছে যে উপরে গিয়ে একটা শ্যাম্পু এনে দেয়, মা উপরে থাকে, শ্যাম্পু আনতে গিয়ে ও টুলের উপরে উঠেছে, শ্যাম্পু কিন্তু শোকেজার পরে রয়েছে, ও নিজে হাতে পাবে, তো আবার একটু কায়দা করে ও টুলের উপরে উঠে যায়, সেই টুল কাত হয়ে পড়ে পা চুলে গেছে, হাঁটুতে ব্যথা লেগেছে, সেখানে বরফ টরফ দিয়ে ওষুধ লাগিয়ে ভাত খাইয়ে তারপরে বাড়ি এলাম, আমি তোমার ভাত খেয়ে নিলাম। আমার দুষ্টু গোপাল, এই দেখো কি করছে, এই যে জল ভরছে, এই সব কাজগুলো ওরা এখন করবে। ফ্রিজ পরিষ্কার করব, তোমাদের জানিয়েছিলাম আমার ফ্রিজ পরিষ্কার করার লোকের অভাব নেই। এই দেখো, এই দেখো দেখো, চৌকিতে বসে আমার গোল্লা ফ্রিজ পরিষ্কার করছে, বলে আমি করব আমি করব করে দৌড়ে এসেছে এখানে বাথরুমের মধ্যে বসে। এখন কিন্তু বৃষ্টি নেই, দেখো বাইরেটা, আমার রান্নাঘরের বাইরেটা বেশ ভালো, বাইরে সুন্দর আলো আছে। খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি, এবার মশলাটা করবো, মশলা কিন্তু এখনও করা হয়নি। আর এদিকে দেখো এক ঝলক দেখিয়ে দিই, এই যে প্রায় প্রায় হয়ে গেছে, নামাবো। রান্নাবান্না কমপ্লিট করে চান করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে, এখন খাওয়া দাওয়া করবো। বর চান করতে গেছে, বললো দেরি হবে, আমাকে বললো তুমি খেয়ে নাও, ছেলে তো আগেই খেয়ে নিয়েছে, তো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে সময় পেলে দেখা করছি। ঠিক আছে, খাওয়া দাওয়া করে ঘরে এলাম,
তো বর বাড়ি এসেছে একটু আগে, চান টান করে ভাত খেতে খেতেই দেখি ওর জ্বর চলে এসেছে। তো এরকম দিনটা খারাপ ছিল, তখন পড়ে গেল, পায়ে ব্যথা লেগেছে, হাতে কেটে গেছে, পা কেটে গেছে, এখন আবার বরের জ্বর এসেছে। আর দিনটা একদম খারাপ যাচ্ছে আমার, ভাল লাগছে না। তো একটু এখন ঘুমাবো, বর আর ছেলে চলে গেছে উপরে। তোর বাবা বলছিল জ্বর এসেছে আমার, আমি উপরে যেয়ে ঘুমোই। ছেলে বলে না না আমিও যাবো, ওর বালিশ নিয়ে চলে গেছে বাবার কাছে। আমি একটু দেখি রেস্ট করে নেব। তো একদম ভাল লাগছে না, একটু ঘুমবো, ঘুম ঘুম পাচ্ছে। তাও ভাগ্য ভালো ছেলের স্কুলটা ছুটি আছে দুদিন, যদি স্কুল থাকতো তাহলে কি পরিস্থিতি হতো, কে স্কুলে নিয়ে যেত, কে আনতে যেত। তো খালোর বাবার অফিস আছে, জানি না জ্বর ঠিক হয়ে গেলে অফিস যেতে পারবে, না হলে ওর অফিস যাবে না, সমস্যার পর সমস্যা। ঠিক আছে আর কথা বলবো না, একটু রেস্ট করে নিই। তোমরাও তোমাদের মতো রেস্ট করো, এখন কিন্তু 3:15 বাজে। তো আমি আর কথা বলতে পারছি না, আমার বড্ড ঘুম পেয়ে গেছে। ঘুম থেকে উঠে টুকিটাকি কাজ বাজ তো আছে, আর কিছু দেখাবো না আজকের মতো, এই পর্যন্তই। তোমরা ভালো থেকো যে যেখানে আছো আমার প্রিয় বন্ধুরা, নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ঠিক আছে, চলো তাহলে।